তো দই কাতলা বানানোর জন্য আমার লাগছে এখানে কাতলা মাছ যেটা লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে রাখা হয়েছে আর আছে এখানে অনিয়ন রিং পেঁয়াজ রিং আকারে কেটে নেওয়া হয়েছে আর আমার লাগছে 100 গ্রাম টক দই যেটাকে আমি ফেটিয়ে রেখেছি আর এখানে প্রায় 5 থেকে 6টা লঙ্কা যেটা চিড়ে রাখা হয়েছে মানে লঙ্কা চিড়া এখানে কিছুটা পরিমাণ আদাকে আমি পেস্ট করে রেখেছি আদা পেস্ট আর আছে কিছুটা পরিমাণ 1 টেবিল চামচ মতো পোস্ত বাটা এছাড়া আমার লাগবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পান গোটা জিরে আর এখানে আমার আছে গরম মশলা যেখানে লাগবে দারচিনি একটা লবঙ্গ দুটো এবং এলাচ দুটো আর আছে এখানে আমার গরম মশলার গুঁড়ো গরম মশলা পাউডার আর লাগবে দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা ড্রাই রেড চিলি তো এই উপকরণ দিয়ে আমার রান্না খুব ভালো মতো হয়ে যাবে এবারে আমি রান্না শুরু করব দই কাতলা বানানোর জন্য আমি কড়াইয়ে প্রথমে খুব সামান্য পরিমাণে তেল ঢেলে দেব এবারে তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে এরপর আমি এর মধ্যে দেব একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ কিছুক্ষণের জন্য ভেজে এবারে আমি দেব দুটো তেজপাতা তারপরে আমি দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো করে চিড়ে দিতে হবে এবারে আমি দিয়ে দেব অনিয়ন রিং অনিয়ন করে কেটে রাখা রিং করে কেটে রাখা পেঁয়াজ এরপরে আমি দেব কিছুটা পরিমাণে লবণ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া আছে এরপরে আমি এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা Thank you.
এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে আদার পেস্টটা ঢেলে দেব। খুব ভালো করে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে দই দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দেব কিছুটা পরিমাণ লবণ। আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, নুন দিয়ে ভেজে রাখা মাছ। খুব ভালো করে এটাকে কষাতে হবে। খানিকটা জল দিয়ে ফোটানোর পর এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। ভালো করে এটাকে মিক্স করতে হবে। এবারে আমি বাকি যে দইটুকু ফেটিয়ে রেখেছিলাম বাকি দইটুকু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে দিতে হবে। এবারে আমাকে এভাবে খানিকক্ষণ রান্না করতে হবে। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মেশাতে হবে। ব্যাস, এই আমার দই কাতলা রেডি। ব্যাস, এই আমার দই কাতলা তৈরি। এটাকে গরম ভাতের সঙ্গে, গরম পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো মতোই খাওয়া যেতে পারে, ডিনার এবং লাঞ্চের।